রঞ্জিত বর্মন, খগেন বর্মন, নিবাসচন্দ্র সিনহা, কালিদাস সিং, সতীশ চক্রবর্তী, পবিত্র বর্মন, রাধু মলক আর তেনেকুৱাই আমি বঙ্গালী যিমান বঙ্গালী সম্প্রদায়ৰ যি জাতীয় সংগঠন আছে আর অভি সংগঠনের নেতা সকল আছে তেখেতসকলৰ লগত আমি আলোচনা কৰিম। আদিবাসী সকল যিমান নেতা সকল আছে সংগঠন আছে তেখেতসকলৰ লগত আমি আলোচনা কৰিম, গুৰ্খা সকলৰ লগত কৰিম, বিহাৰী সকলৰ লগত কৰিম, মাৰোৱাৰী, ৰাভা, গাৰো যিমান আমাৰ বিদেশী অঞ্চলত জাতি বস্তি আছে তেখেতসকলৰ লগত আমি আলোচনা কৰিম। নিশ্চয় কৰিও বেয়া নাপাব। জাকির আলী, হাসেম আলী আর জাকির আলী, আব্দুল মান্নান, জয়নাল আলী, হাসনা ভানু, রহিম খাতুন, আব্দুল আলী, কামাল, কমল বর্মন, বিদ্যুৎ বর্মন, হরি বর্মন, রমণী জগার, কিষাণ বর্মন, তিলক বর্মন, টাগুর বর্মন, নারায়ণ বয়ারী, ফুলেন সূত্রধর, জীবন সূত্রধর, ফুলেন ঘোষ, আজি মঠামগুৰি ব্লক আৰু চালবাৰী ব্লক কমিটি বিপিএফৰ উদ্যোগত আজি যিটো জইনিং চেৰিমনিয়েল প্ৰগ্ৰাম, ইয়াত মানে টোটেল বিজেপি আৰু ইউপিপিএল আৰু এআইইউডিএফ আৰু কংগ্ৰেছ মিলাই পেলাই 1800 প্লাছ খুব ভাল পাইছোঁ মই আজি মিটিঙত আহি পেলাই। তো যিটো জইনিং চেৰিমনিয়েল প্ৰগ্ৰাম সেইটো ছাকচেছফুল বুলি আমি ক'ব পাৰে। অৰ্থতে নেক্সট যিটো আমাৰ 2024 এম পি নিৰ্বাচন হ'ব, ইয়াত দেখা যায় ৰিজাল্টটো খুব পজিটিভ, একদম ভাল। মঠামগুৰি আৰু চালবাৰী হিচাপে বহুত মানে ভাল বুলি আমি ক'ব পাৰোঁ, বেলেগ একো কথা নাই। এনেকুৱা জইনিং চেৰিমনিয়েল প্ৰগ্ৰাম সব ব্লকতে হৈ আছে, হ'ব, আৰু আমাৰ প্ৰত্যেকটা চেলৰ একবাৰ ডিষ্ট্ৰিক্ট ৱাইজত মানে গাৰ্জেন মিট হ'ব। ইয়াতো আপোনালোকে দেখিবলৈ পাব যে যেনেকুৱা আমাৰ দলটো ভাল পাই পেলাই গাৰ্জেনসকলে আমাৰ লগত আহিছে, এইটো আপোনালোকে দেখা পাব। বাকী প্ৰত্যাহ্বানটো কোন আছে ইয়াত? প্ৰমোদ বৰহে, বেলেগ দল একো নাই, আমাৰ ইউপিপিএলৰ লগত হ'ব আমাৰ। আৰু কোনটো সেইবিলাক মই নাজানো, কোন দখল কৰিছে কৰা নাই এইবিলাক। প্ৰমোদ বৰে যদি ইলেকশ্যন কৰিলে হ'ল না, কিয় কৰা নাই, কিয় কৈ আছে? প্ৰমোদ বৰৰ কথা বিশ্বাস নকৰে আজি কোনো পাব্লিকে বিশ্বাস নকৰে, কোনো গাৰ্জেনে বিশ্বাস নকৰে প্ৰমোদ বড়োৰ কথা ক'লে দেই। ইয়াতো আমি বিপিএফ হিচাপে প্ৰটেষ্ট কৰিছোঁ, উচ্ছেদ হ'ব নালাগে। উচ্ছেদৰ এগেইনষ্টত আমি বহুতবাৰ খোলোঁ আৰু উচ্ছেদ হোৱাৰ কোনো প্ৰশ্নই নাহে, যিহেতু আমাৰ চুক্তিত লিখা আছে 2003 চনত 10 ফেব্ৰুৱাৰীলৈকে যিসকল আছে চবেই বিটিচিৰ বাসিন্দা, য'ত যেনেকৈ আছে এনেকৈ থাকিব। নাই 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 নাই, আমাৰ দিনত এইবিলাক নাই, আমাৰ দিনত একো নাই। এনেকুৱা বহুতবাৰ হৈ আছে, ইউপিপিএলটো কেতিয়াবা পৰাই ভয় খাই আছে। আজিওতো ক'ৰবাত আমাৰ দলত জইনিং কৰিবলৈ অহা মানুহবিলাকক ৰাস্তাত ৰখাই দিছে বুলি আমি গম পাইছোঁ। এইবিলাক ইহঁতৰে দায়িত্ব দেই। কোকৰাঝাৰ লোকসভাত বিপিএফে অকলে খেলিব, কাৰো লগত মিত্ৰতা নহ'ব, আৰু আমি জিকাটো ফাইনেল দেই। দৰং ওদালগুৰিতো আমি খেলিম, তাতেও আমি ফাইনেল জিকাটো। নাই 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 নাই, হোৱা নাই, কাৰো লগত হোৱা নাই, কাৰো লগত হোৱা নাই। এইটো নাই নাই নাই, এনেকুৱা কেণ্ডিডেট ঠিক কৰা নাই, কৰিম আমি, সময় আহক দেই। থেংক ইউ।
শান্তি মানে কি শান্তি যেতিয়া ইয়াত প্রতিষ্ঠা হব বিভিন্ন মানুষের চেহারা খুশি আহিব লাগিব হ্যাপিনেস ইফ হ্যাপিনেস ইজ লেস দেন পিস ইজ মিনিংলেস ইফ হ্যাপিনেস ইজ নট দেয়ার দেন পিস ইজ মিনিংলেস যদি মানুষে যদি মুখর কারো যদি হাহি নাই কারো মুখর যদি খুশি নাই ইয়াত কি শান্তি হব শান্তি ইয়াত নোহা নাই আর যে বিএ পাস এম এ পাস সকলক আপনাদের সুদক আপনাদের শান্তি নাকি ব্রিটিশ বাকি নাই অশান্তি চাকরি বাকরি লওয়া নাই শিক্ষাগুরুসলক আপনাদের প্রশ্ন করক শান্তি নাকি নাই অশান্তি খেতিয়কসলক আপনাদের প্রশ্ন করক শান্তি নাকি অশান্তি সেই কারণে মানে কইসো পিস ইজ মিনিংলেস ইফ দেয়ার ইজ নো মানে মানুষ যদি চেহারা ইয়ার যদি খুশি নাই ইফ নট দেয়ার ইজ নো হ্যাপিনেস হ্যাপিনেস যদি মানুষ তাত না থাকে এই পিস নো মিনিংলেস সেই কারণে মানুষসকলে খুশি নাই হ্যাপিনেস নাই ইয়ার শিক্ষিত সকলে হ্যাপিনেস নহয় খেতিয়কসকলে হ্যাপিনেস নহয় বিভিন্ন জাতি জনগোষ্ঠী ইয়াত হ্যাপি নহয় সেই কারণে সেই যদি মানুষে যদি হ্যাপি নহয় শান্তির কি মিনিং হব শান্তির মিনিং নাই আজির ঢৌটো চাই কিনে আপনাদের নিশ্চয় গম পাইছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী একমাত্র সকল জাতিক সিকিউরিটি দিব পারা প্রটেকশন দিব পারা নিরাপত্তা দিব পারা এইটো হল রাজনৈতিক দল ইউ বিপিএফ সেইখানে ইউ পি পি এল সারি জি এস পি সারি বিভিন্ন জাতি জনগোষ্ঠী ইয়াত যোগদান হয়েছে আমি আশাবাদী আমার এনেকা জয়নিং প্রোগ্রাম আরও চলিব আর অলরেডি মাননীয় হাগ্রামা মহিলার সারে আদিবাসী সকলক রাজবংশী সকলক গোর্খা সকলক মাইনরিটি সকলক আর নাথ যোগী সকলক বাঙালি সকলক সেল গঠন করে দি সমগ্র ব্রিটিশিত পঞ্চাশটা মিটিং চলি আছে পঞ্চাশটা মিটিং চলি আছে সেইখানে বিভিন্ন জাতি জনগোষ্ঠীও মানে প্রমোদ বড়ো ইউ পি পি এল সরকার স্যাটিসফাই নহয় সেই কারণে যোগদান চলি আছে পাছতো যোগদান করব আজ 1800 হবলে অকল তিনজনে কম 1797 জন ইয়াত যোগদান হয়েছে 2400 বিপিএফর জয় 2600 বিপিএফ জয় 2500 বিপিএফ জয় এই মই কোৱা নাই মই একজন বিপিএফ ওয়ার্কার হিসাবে নহয় জনসাধারণ আপনাদের গাঁর গলে প্রশ্ন করব আজি আমি গাঁর আছে গাঁর রাইজে এই কথা প্রকাশ করেছে ইউ পি পি এল সকলে গাঁর হবাম পারা নাই মিছা প্রতিশ্রুতি দিছে মই আগত কইছিল যে আপনাদের ডেমোক্রেসির ফোর পিলার ইয়ার যদি কিবা সমাজের যদি প্রবলেম হয় বা ছাত্র ছাত্রীর প্রবলেম হয় আপনাদের ফোর পিলার হিসাবে দিনে রাতে আপনাদের কষ্ট করেছে আর সমাজটি ডেভেলপ হওয়ার চেঞ্জ হওয়ার মিডিয়া সকল ভূমিকা আছে কিন্তু প্রমোদ বড়োয়ে এই সময় কৈছিলে যে ইউ পি পি এল সরকার আহিলে প্রমোদ বড়োয়ে এসিপ হলে 10,000 মানে 10 কোটি 10 ক্রোড হ্যাঁ 10 ক্রোড 10 কোটি ইউ পি পি এল সরকারে মিডিয়া সকলক বিটিসি বাকি জার্নালিস্ট ওয়েলফেয়ার ফান্ডত 10 কোটি দিয়া কথা আছিল দিয়া নাই সেলফ হেল্প গ্রুপক 75,000 দিম বলে কইছিল দিয়া নাই প্রত্যেকজন ছাত্র এফালে শ্রীরামপুরের পর লই এফালে মাছমাঠ লোক ডিগ্রির পড়া গ্রেজুয়েশন করে থাকা ছাত্র আর ইউনিভার্সিটির পড়ি থাকা মাস্টার ডিগ্রি পড়ি থাকা ছাত্র সকলক সবক 2500 দিয়া কথা কৈছিল কিন্তু 3 বছর পার হয়ে গেল এজনও ছাত্রই 2500 টাকা পোৱা নাই সেইকাৰণে মিছা প্ৰতিশ্ৰুতি দিয়াত ইউ পি পি এলে মাষ্টাৰ মিছা প্ৰতিশ্ৰুতি দিয়াত মাষ্টাৰ আমি ডেভেলপমেণ্ট ইউনিটি আৰু পিছ আৰু প্ৰস্পাৰিটিত কাম কৰাৰ হ'ল হাগ্ৰামা মহিলাৰী মাষ্টাৰ হাগ্ৰামা মহিলা যদি ডেভেলপমেণ্ট লাগে শান্তি লাগে আপোনালোকে বিপি বৰ আহক যদি অশান্তি গৃহনা ৰাজনীতি কৰিব বিচাৰে আপোনালোকে ইউ পি পি এল আৰু জি এছ পিত জইন হওক।